আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দৈনন্দিন জীবনে কাজকর্ম করার ক্ষেত্রে সচেতন থাকি যে মানুষ আমাদেরকে কিভাবে বিবেচনা করছে। আমরা কোনো অপরাধ করতে গেলে মানুষের সামনে লজ্জিত হওয়ার ভয়ে অথবা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে অনেক অপরাধ থেকে দূরে থাকি, বেঁচে থাকি। আবার যখন মানুষ দেখে না বা পুলিশ আমাদের পিছনে থাকে না, তখন আমরা অনেক অপরাধ করে ফেলি। অথচ আমরা গুরুত্বপূর্ণ একটি দিক ভুলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আমরা এড়িয়ে যাচ্ছি, সে বিষয়টি এখন তুলে ধরব। গত 5ই আগস্ট 2024 ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি স্বৈর শাসনের অধঃপতন হয়েছে, একটি অত্যাচার নিপীড়ন এবং জুলুমের সাথে সম্পৃক্ত একটি সরকারের পতন হয়েছে। এই পতন হওয়ার পর অনেকেই কিন্তু দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, অনেকেই দেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ বা অনেকের ব্যক্তিগত সম্পদ লুটপাট করার চেষ্টা করছে। কেন করছে, কেন সুযোগটা নিচ্ছে? কারণ পরিস্থিতির অবনতি হওয়ার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা ঢিল দিয়েছে, পুলিশ বাহিনী তাদের কর্ম থেকে সরে দাঁড়িয়েছে বিভিন্ন কারণে। এটাকে স্বার্থান্বেষী মহল একটা সুযোগ মনে করেছে। প্রিয় ভাইরা, আমাদের মনে রাখতে হবে, এবং এটাই বাস্তব, এই বাস্তবতা ভুলে গেলেই মানুষ অশান্তিতে ভোগে, সমাজ নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হয়। আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রকৃত শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বস্তু হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। আমরা এখন মনে করছি পুলিশ দেখছে না, অপরাধ করে ফেলছি। আমরা এখন মনে করছি জনতা বা মানুষ দেখছে না, আমরা অপরাধ করে ফেলছি। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে এই শিক্ষা বা এই আদর্শ দিয়ে পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তাকওয়া দিয়ে, আল্লাহ ভীতি দিয়ে। আপনি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ ভীতি রক্ষা করে, তাকওয়া রক্ষা করে আপনার জীবনকে কতটা সুন্দর করতে পারছেন, সেটাই আল্লাহ তাআলা দেখতে চান। আপনি ভাববেন না যে দুনিয়ার পুলিশকে ফাঁকি দিয়ে, দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে, দুনিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে আপনি পার পেয়ে যাবেন। দুনিয়ার শাস্তি তো একদমই নগণ্য শাস্তি, দুনিয়ার অপমান তো একদমই নগণ্য অপমান। তাকওয়া যদি আমাদের না থাকে, আল্লাহ ভীতি যদি আমাদের না থাকে, আমাদের এতটা অপমানিত হতে হবে পরকালে যেটা কল্পনাও করতে পারবে না কেউ। তাকওয়া যদি আমাদের না থাকে, তাহলে আমাদের এতটাই শাস্তি পেতে হবে পরকালে যেটা ধারণার বাহিরে। অতএব আমরা দেশ, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বকে পরিবর্তনের জন্য তাকওয়ার চর্চা করি, মানুষকে আল্লাহ ভীতির শিক্ষা দেই। যত বেশি মানুষ তাকওয়াবান হবে, পৃথিবী তত বেশি সমৃদ্ধ এবং শান্তিময় হবে। আল্লাহ ভীতি যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আপনি যত বড় শক্তিশালী বাহিনী গঠন করেই দুর্নীতি দূর করার চেষ্টা করুন না কেন, সেটা সমূলে উৎখাটিত হবে না। যত বেশি শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি নিযুক্ত করেন না কেন, আইন শৃঙ্খলা শতভাগ নিশ্চিত হবে না, যতদিন পর্যন্ত না মানুষ নিজে থেকে আল্লাহ ভীতি অন্তরে রেখে সংশোধিত হচ্ছে, ততদিন পর্যন্ত শান্তি পুরোপুরি আসবে না। সেজন্য আমাদের তাকওয়া বা আল্লাহ ভীতির চর্চা বাড়াতে হবে। যে যেখানে আছেন সেখান থেকেই আপনি তাকওয়া বা আল্লাহ ভীতির চর্চা বাড়ান, ইসলামের চর্চা বাড়ান, আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা
প্রচলন ঘটান, তাহলেই সমাজ এমনিতেই স্থিতিশীল থাকবে। আজকের যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমরা দেখছি, এই রামা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তো একসময় ছিল না মানব জাতির সূচনা থেকে, এটা ছিল না মানব জাতির সূচনাতে। তাহলে মানুষ কীভাবে শৃঙ্খলার সাথে ছিল? এই তাকওয়া এবং আল্লাহ ভীতির কারণেই সুশৃঙ্খল ছিল। সাহাবায়ে কেরামের যুগ এতটা সুস্থিতিশীল এবং শান্তিময় কেন ছিল? কারণ সাহাবায়ে কেরামের মধ্যে ছিল ঈমান এবং তাকওয়া, আল্লাহ ভীতি। সুতরাং ভাইরা আমার, আমরা যারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি এবং সংগ্রামে দ্বারা আমরা বিভিন্নভাবে সফল হচ্ছি, অন্যায়কে দমন করতে পারছি, এই অন্যায় দমনের পরে আমাদের সবচেয়ে বড় প্রধান কাজ হবে মানুষের ভিতরে তাকওয়া ও আল্লাহ ভীতির চর্চা বাড়ানো। এটা যদি হয় তাহলে কোনো স্বৈরাচারী শাসক তৈরি হবে না, সমাজে অস্থিতিশীলতা তৈরি হবে না, সমাজের দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাব থাকবে না, মানুষ স্বাভাবিক গতিতে শান্তিময় একটি পরিবেশ পাবে। তাকওয়াকে আমরা আলোর সঙ্গে তুলনা করতে পারি। আলো যত বাড়বে অন্ধকার তত বেশি দূরবীত হবে, আলো যত বাড়বে অন্ধকার তত বেশি দূরবীত হবে। ঠিক সেভাবেই মানুষের মধ্যে যত বেশি তাকওয়া আসবে মানুষ তত বেশি শান্তি পাবে। মানুষ যত বেশি তাকওয়াবান হবে সমাজের অন্যায় তত বেশি বিতরিত হবে। সুতরাং আমরা সমাজে, রাষ্ট্রে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য, স্থিতিশীলতা আনার জন্য তাকওয়া বা আল্লাহ ভীতির চর্চা বাড়াই, সত্য ও ন্যায়কে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করি। সত্য ও ন্যায়, আল্লাহ ভীতি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে যত সংগ্রাম, যত বড় ধরনের ভূমিকায় আমরা নেই না কেন, যত শক্তিশালী আইন প্রয়োগ করি না কেন, অপরাধ ঘটবেই, অপরাধ থেকে মানুষ নিষ্কৃতি পাবে না। গ্রামে গঞ্জে, নিবৃতে, মাঠে ঘাটে, যেখানে সেখানে মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হবে এবং বিভিন্ন কারণে ওই নির্যাতন হয়তো অনেকের চোখের সামনে আসবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে আসবে না এবং অপরাধী ধরা পড়বে না, অথচ মানুষ তো নির্যাতিত হচ্ছে। কিন্তু তাকওয়া যদি থাকে, আল্লাহ ভীতি যদি থাকে, তাহলে প্রতিটি মানুষ চেষ্টা করবে আমার দ্বারা যেন কষ্ট, কেউ কষ্ট না পায়, আমার আল্লাহ যেন খুশি না, নারাজ না হন। তো আল্লাহ ভীতি যত আমরা বাড়াতে পারবো আমাদের ইহকাল ও পরকাল উভয় জাহানি শান্তিময় হবে, আমরা সেই চেষ্টাটা করে যাই। এখন যারা তরুণ আছি আমরা, এখন যারা সমাজকে এগিয়ে নেওয়ার টার্গেট নিয়েছি আমরা, আমরা তাকওয়ার চর্চা এবং কোরআনের চর্চা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাই, মানুষকে উৎসাহিত করি এবং মানুষকে এদিকে আহ্বান করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।